বন্ধুরা, সকাল সকাল দেখো বিছানা ঝাড়ছি, সকাল সকাল বিছানা ঝেড়ে এবারে এবারে যাব। আমি মাছ এনেছি, মাছটা ধুতে যাব। বিছানা ঝাড়া হয়ে গেলে, বিছানা পরিষ্কার হয়ে গেলে মাছটা ধুয়ে কিছু মাছ রেখে দেব, আবার কিছু মাছ রান্না করব। যা গরম পড়েছে, কি করে কাজ করব সেটাই বলছি। এক ফোঁটা বৃষ্টি নেই, কিছু নেই। হয়ে গেল বিছানা ঝাড়া, এখন যাব মাছ ধুতে যাব। মাছ এনেছি, দেখো চলে আসলাম মাছ ধুতে। এখানে বসো, যাও এখানে বসো, যাও যাও এখানে বসো, যাও লাঠিটা কই, যাও ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, যাও যাও ওদিকে, যাও 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 ওদিকে, যাও ওদিকে গিয়ে বসো। আর এখানে আমি কাজ করব, ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো, বসো, যাও বাবা ওখানে গিয়ে বসো, দেখি যাও বাবা ওখানে গিয়ে বসো, আমি এখানে কাজ করব বাবা, যাও লাঠিটা কই, কথা বললে কথা শুনছো না, তাহলে এখানে বসো। এই ফোনটা যদি এখান থেকে পড়েছে না, খুব পেটাবো জানিস তো, খুব পেটাবো। খুব গরম পড়েছে, এত গরম সহ্য হচ্ছে না। ও আবার একটা বাটি আনতে হবে তো, মাছ ধুয়ে রাখতে হবে। বসতে বলেছি তো, ওখানে বসতে বলেছি তোমাকে, কথা কানে যাচ্ছে না। হ্যাঁ লাঠিটা তুলবো, তো বাটি নিয়ে আসি, চলো রাখার জায়গা নেই গো, কি করবো, ফোন ধরার লোক নেই, প্রচন্ড গরম রে, এত গরম। এখন মাছটা ধুয়ে ফেলি, বড় মাছ কাটিয়ে নিয়ে এসেছি। আমরা একবারে মাছ কিনে নিয়ে অনেক দিন যায়,
এই গরমে তো মাছ ভাজা আর জল ঢালা ভাত এগুলোই খাচ্ছি, বেশি কিছু খাওয়া যাচ্ছে না। আগে সে বসে আছে, বেশি কিছু খাওয়া যাচ্ছে না। কেমন আস নেই, ভালো করে ছাড়িয়ে দিয়েছে মাছালা। তুমি মাছ খাবে, তুমি মাছ খাবে, রান্না করে নি, কাঁচা মাছ দেবো না, গায়ে পোকা হবে, কাঁচা মাছ খেলে গায়ে পোকা হবে, বুঝেছো? হ্যাঁ বাবা, ও বাবা, আমার বাবা কই, কই আমার বাবা, বুতলা বাবা কই, কোথায় যাচ্ছ, ওদিকে যাচ্ছ? হ্যাঁ কাঁচা মাছ দেওয়া হবে না, যতই তুমি মুখ নাড়াও, বুঝেছো? একদম কাঁচা মাছ খেতে দেবই না। হ্যাঁ পাপা কি বলেছে, এই যে পাপা আজকে কি বলেছে, এই যে টাকা নাও, টাকা নিয়ে মাছ নিয়ে আসবে, ভুতুকে মাছ এনে দেবে, ভুতু মাছ ছাড়া ভাত খায় না, তাই না? আমার ভুতু কই, কোথায় আমার বাবা? হ্যাঁ ও ভূত, দুষ্টু ভূতু কই, এটা দুষ্টু ভূতু, তুমি যতই জিভ বার করো কাঁচা মাছ দেবই না খেতে। রান্না করে নি, তারপরে ভেজে নি, তারপরে তোমাকে দেব খেতে, বুঝেছো? গরমে জানো বন্ধুরা, আবার কুকুরটাও একদম ভাত খেতে চায় না গো। আর এই গরমের মধ্যে ওকে বেশি মশলাপাতি খাবার দিচ্ছি না। মাথা দুটো রেখে দেবো ধুয়ে ভালো করে, একদিন পুঁইশাক কেনে, পুঁইশাক কুমড়ো দিয়ে একদিন মাথা দুটো, ওই মাথা দুটো রান্না করবো, পুঁইশাক ফুঁইশাক দিয়ে রান্না করবো।
নিংরে বাবা ছেড় রে, মাছ ধোয়া হয়ে গেল, চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এবারে নুন হলুদ মাছে মাখাবো। ছ পিস মাছ নিলাম, এটা রান্না করব, ঠিক আছে। আচ্ছা, মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, একটা ছোট জায়গার মধ্যে রাখি। এই বাটিটা সাবান দিয়ে ধোবো। এটা নুন হলুদ মাখিয়ে মাছটা রেখে দিলাম। চলো এবারে আমি যাব। এবার চলে আসলাম বাসন ধুতে। বাসন ধুতে চলে আসলাম। হাই বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। এবারে দেখো রান্নাঘরে চলে এসেছি, এবার আমি ভাত বসাবো। এই দেখো চাল নিলাম, চাল নিলাম, এবার চালটা ধুয়ে নেব।
আর একবার ধোবো চালটা। এবার আমি হাঁড়িতে রান্নার জল দিয়ে দেবো। দেখো এখানে আমি বোতলের সব জল ভরে ভরে রেখে দিয়েছি, গ্যাসের সামনেই সব রান্না করার জন্য জল সব ভরে ভরে রেখেছি। এখান থেকে আমি এবার জলগুলো দিয়ে দেবো হাঁড়িতে। আমাদের তো জল কিনে খেতে হয়, আমাদের জলে খুব অভাব গো। এখনো অবধি কল বসেছে, এখনো জল আসেনি কলে। কবে জল আসবে কলে? তাও সরকার থেকে কল দিয়েছে, বুঝতে পেরেছ? আচ্ছা এবার আমি গ্যাস জ্বালাবো। গ্যাসটা অন করলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ভাতের জলটা বসিয়ে দিলাম। ভাতের জলটা বসিয়ে দিলাম, গরম হচ্ছে। আর এই দেখো মাছ তো মাখিয়ে রেখে দিয়েছি। এবারে এদিকে আবার কড়াই বসাবো, কড়াই বসিয়ে মাছ ভাজবো। তাহলে বন্ধুরা আমি রান্না করছি, তোমরা চান টান করে চলে আসো, আমাদের সাথে খাবে আমাদের বাড়িতে। ঠিক আছে, টাটা, বাই বাই।